প্রচণ্ড ঠান্ডায় ব্রিটেনের জনজীবন বিপর্যস্ত গত কয়েক বছরের সাথে যদি এবছর তুলনা করেন তাহলে একটু আগেই যেন ঠান্ডা জেকে বসেছে ব্রিটেনে ক্রিসমাসের ঠিক আগের এই সপ্তাহগুলোতে সাধারণত মানুষ যেরকম রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় থাকে শপিংয়ের জন্য বের হন এই উইকেন্ডে সেটি মারাত্মক ধাক্কা খেয়েছে শপিং সেন্টারগুলোতে সেই পরিমাণ তুলনামূলক ভিড় নেই আর এখন সর্বশেষ যে খবরটি সেটি হচ্ছে যে হিত্র বিমানবন্দরে পাঁচ ঘন্টার কিউ তৈরি হয়েছে এর কারণ হচ্ছে এই যে মারাত্মক কুয়াশার কারণে ফ্লাইট অনেকগুলো হয়তো বাতিল হয়েছে এবং বাতিল হওয়ার কারণেই এই জট অথবা যে দীর্ঘ লাইন সেটি সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই কুয়াশা এবং তুষারপাতের কারণে ম্যানচেস্টার এয়ারপোর্টের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সেখানে এয়ারপোর্টকে আবারও ফ্লাইট উপযোগী করার জন্য কাজ চলছে লন্ডনের হিত্র এয়ারপোর্ট আপনারা জানেন যে এই লন্ডন ব্রিটেনের সবচেয়ে বড় এয়ারপোর্ট এবং প্রতি মুহূর্তে সেখান থেকে ফ্লাইট উঠানামা করে সেখানে এই যে অবস্থা তৈরি হয়েছে মানুষজন টুইট করছেন যে দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে তারা ফ্লাইটের জন্য বোর্ডিং করতে পারছেন না এবং এই যদি এভাবে যদি ফ্লাইট ক্যান্সেল হয় তাহলে ক্রিসমাসের ঠিক আগ মুহূর্তে মানুষ যেভাবে ক্রিসমাসকে ঘিরে হোলিডেতে যাওয়ার যেই পরিকল্পনা করেছেন এবং যাচ্ছেন এখন এই মুহূর্তে তাদের অনেকেরই ক্রিসমাসের এই ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়ে যাবে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে কারণ সাধারণত অনেকেই ইনসিডেন্স ছাড়া ফ্লাইট বুকিং করে থাকেন হলিডে বুকিং করে থাকেন এই ধরনের সিচুয়েশনের কারণে যখন ফ্লাইটগুলো বাতিল হয়ে যাবে বা বাতিল হয় যদি তাহলে সেখানে আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এখানে বলে রাখি যে বলা হচ্ছে আগামী মানে এই চলতি সপ্তাহে ব্রিটেনে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রিতে নেমে যাবে হিমাঙ্কের নিচে চলে আসবে তাপমাত্রা এবং আজকে লন্ডনে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে এবং এই হলুদ সতর্কতার আওতায় কিন্তু রাজধানী লন্ডনও আছে রাস্তাঘাটে যদি আজকে দেখেন সারাদিন কুয়াশা ছিল সেই কুয়াশা এবং যেই কুয়াশার পানি যেটা সেটা মাটিতে পড়ে কিন্তু আবার বরফের আকার ধারণ করছে গাড়ির উপরে এই এই কুয়াশাগুলো পরে একটা বরফের আস্তলন তৈরি হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচল তুলনামূলকভাবে কম ছিল এবং যথেষ্ট নিয়ন্ত্রণে রেখে মানুষজন গাড়ি চলাচলের চেষ্টা করছেন এবং যদি এই নিয়ন্ত্রণ না রাখেন তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই গতকাল পর্যন্ত আমরা যেটা জেনেছি যে এই কুয়াশা এবং যেই তুষারপাতের কারণে রাস্তাঘাট যে পিচ্ছিল হয়েছে সে কারণে তিনজন গাড়ির আরোহী এবং একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এই মৃত্যু যাতে আর না বাড়ে সেজন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে মানুষজনকে বলা হচ্ছে অতিরিক্ত সতর্কতার সাথে গাড়ি চলাচলের জন্য আসম মাসুম রানার টিভি লন্ডন